রহস্য ভালো লাগে ঘুরে আসুন পৃথিবীর এই পাঁচটি স্থানে চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে ট্রাভেলিং আপনার রক্তচাপ কমায় হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে কমে যায় কিন্তু রক্তচাপ কমুক অথবা বাড়ুক ট্রাভেলিং কি বন্ধ করে দিবেন অবশ্যই না আমরা রহস্য প্রিয় আমরা পৃথিবীর আনাচে কানাচে কাল্পনিক ডানা মেলে উঠতে চাই করতে চাই জীবন রহস্যের তদন্ত সমুদ্রের বিশাল বর্জনের সামনে আমাদের দুঃখের জিজি পোকাগুলো মনোযোগ বৃত্তের অনেক বাইরে চলে যায় আমরা পাই মুক্তি আমরা ভাবতে শুরু করি আমাদের এই পৃথিবীতে বিচরণের কারণ ভাবতে শুরু করি আমাদের এই পাঁচ আমুলের হাত দুটো কেন অন্যান্য প্রাণীদের মতো নয় ভাবতে থাকি প্রাচীন মানুষদের হাতে গড়া অদ্ভুত ইমারতগুলো কেন আমাদেরকে কাছে ডেকে নেয় ফ্যান্টাসির এই জগতে আপনি দুইভাবে বিচরণ করতে পারবেন প্রথমত হলো প্রযুক্তির প্রতিটি বাইনারি মানের সাথে সাথে আপনার পথচলা হবে অত্যাধুনিক জাকজমক সমৃদ্ধ আপনি নিজেকে দেখতে চাইবেন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে হাজারো টিভি স্ক্রিনের মাঝে আপনি হারিয়ে যাবেন ডিজিটাল দুনিয়ায় আপনার ভালো লাগবে নেভাদা মরুভূমির মাঝে রাস্তা দিয়ে শত কিলোমিটারের লং ড্রাইভ ভালো লাগবে নরওয়ের নর্দান লাইট কিংবা সিতে জাহাজে বসে বিশাল আকাশের সৌন্দর্য পর্যবেক্ষণ এছাড়া আরও কত কি বলে তো শেষ করা যাবে না আমি পাঁচটি স্থানের নাম এবং এর কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি যেখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তবে আপনাকে অবশ্যই রহস্যপ্রিয় হতে হবে নান্দনিক সৌন্দর্যের চেয়ে হাজার বছরের ইতিহাসের ঘ্রাণ শুকে নেয়ার মানসিকতা থাকতে হবে তাহলে চলুন জেনে নেই এরকম রহস্যময় পাঁচটি স্থান এক মিশরের পিরামিড তালিকার প্রথমে রাখার আসল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি হিস্টোরি ভালোবাসেন তবে অবশ্যই পিরামিডগুলোর সামনে আপনি চুপচাপ দাঁড়িয়ে চলে যাবেন যীশু খ্রিস্টের জন্মেরও তিন হাজার একশো পঞ্চাশ বছর আগে শ্যামলা গাত্রবর্ণের রহস্যময় মানুষের মধ্যে কি এমন ছিল যা এত বিশাল জ্যামিতিক সূক্ষ্ম নির্ভুল মাপের পিরামিডগুলো বানাতে সক্ষম হয়েছিল পাথরগুলোই বা কাটা হল কিভাবে। আবার ভেতরেই বা কেন এত অভিশাপে মুরানো প্রতিটি ফারাও রাজার স্বয়ংকক্ষ প্রশ্নগুলোর উত্তর পাবেন অনেক কিন্তু গোলকদাধা থেকে বের হওয়ার কোনো উপায় নেই অদ্ভুত ক্ষমতার অধিকারী ফারাউদের আজব সব সৃষ্টিকর্তার উপাসনা আবার হায়ারোগ্লিফিকের রহস্যময় বার্তাগুলো আপনাকে চিন্তায় ফেলতে বেশ যথেষ্ট শুধু তা নয় রহস্যের ফাঁকে একটু বিনোদন ও মন্দ নয় নীল নদের তীরে বসে স্থানীয় বাসিন্দাদের মুখে প্রাচীন মিশরীয় রূপকথার গল্প আপনাকে মোটেও হতাশ করবে না ফারাউদের ক্ষমতা আর রহস্যময় স্থাপত্য শৈলী আপনাকে নিয়ে যাবে ভাবনার দুনিয়ায় আপনি প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন অদ্ভুত বর্ণের ফারাওদের সুবিশাল মূর্তির সামনে বলা হয়ে থাকে প্রাচীন মিশরীয়রা স্বাভাবিক মানুষদের চেয়ে আলাদা ছিল সত্যি তো না হলে এত কিছু কিভাবে সম্ভব হতো নাকি এর পেছনে হাত ছিল বহির্জাগতিক কোনো শক্তির কে জানে এত এত পুস্তক রচনা করলেন গবেষকরা সবই সম্ভাবনা সাধারণত এপ্রিল মে মাসের দিকে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় জমায় মিশরে তাহলে একদিন রহস্যভেদে আর চক্ষুর সামনে বিশাল ইতিহাসকে পর্যবেক্ষণ করতে বেরিয়ে পড়ুন আফ্রিকার এই মরুভূমির দেশটিতে ও হ্যাঁ আলেকজান্দ্রিয়ার জাদুঘরও কিন্তু আপনাকে বেশ দ্বিধায় ফেলে দেবে দুই উইলশায়ারের স্তনহেন্স ইংল্যান্ডে অবস্থিত রহস্যময় পাথরগুলোকে কোথা থেকে কেনাকে এসে এই জায়গায় বসিয়ে দিয়ে গেল আর ব্যাস রহস্যই থেকে গেল ভ্রমণের জন্য ইউরোপ বেশ বিখ্যাত তাই এই জায়গাটি ভ্রমণ করলে আপনি রহস্যের আরও গভীর জালে আটকে যাবেন ইংল্যান্ডে উইলশায়ারের এই খোলা প্রান্তরে সাজানো চমৎকার পাথরের টুকরোগুলোর সাথে সংযুক্ত কোন রহস্য আপনার মনে নাড়া না দিয়ে যাবে না এইখানে যতগুলো পাথর রয়েছে তার প্রত্যেকটি প্রায় ছয় টন্মোজনের এগুলো একে অপরকে নিমজ্জিত করে দাঁড়িয়ে আছে এবং অতীতের গবেষণায় প্রমাণিত হয় যে এই বিস্ময়কর স্তম্ভগুলি প্রকৃতপক্ষে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের পুরনো স্টোনহেঞ্জের গঠন খানিকটা জটিল এর বাইরের দিকে একটি বৃত্তাকার পরীক্ষা রয়েছে প্রবেশপথটির কিছুটা দূরেই রয়েছে মাটির বাঁধ এই বাঁধের ভেতর চতুর্দিকে বেষ্টন করে আছে ছাপ্পান্নটি মৃত্তিকা গহর পাথরগুলোর মধ্যে আরও দুই সারি গর্ত বেষ্টন করে আছে পাথরগুলোর গঠনের মধ্যে আছে দুইটি বৃত্তাকার এবং দুইটি ঘোড়ার খুঁড়ের নলের আকার বিশিষ্ট পাথরের শাড়ি এছাড়াও কতগুলো পৃথক পাথর রয়েছে অল্টার স্টোন বা পূজা বেদির পাথর বা স্লটার স্টোন বা বদ্ধভূমির পাথর সেখানে অনেকেই বিশ্বাস করে যে এটি নিওলিথিক লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিছু বিজ্ঞানী মনে করেন এটিই হচ্ছে মানব ইতিহাসের দরজা খুঁড়ে আসতে পারেন এই রহস্যময় স্থানটিতে তবে প্রবেশের অনুমতি মিলবে সপ্তাহের যে কোন দিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে তবে বেশিরভাগ পর্যটকই রবিবার আর শনিবারে ভ্রমণের কথা বলেছেন কিন্তু কেন তা আমার জানা নেই তিন বলিভিয়ার পুমা পুমকু। দক্ষিণ আমেরিকা বরাবরই প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে ইনকা সভ্যতার রহস্যের গন্ধ যেন পুরো লাতিন আমেরিকার মাটি জুড়েই পাওয়া যায় তাই রহস্যপ্রিয় মানুষদের অন্যতম ভ্রমণের মহাদেশ হতে পারে দক্ষিণ আমেরিকা যাই হোক পুমা পুঙ্কুর ব্যাপারে আসি পুমা পুঙ্কু শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে পুমার দরজা রানাইট পাথরের তৈরি এই প্রাচীন ধ্বংসাবশেষের কোন কোন পাথর পঁচিশ ফুট লম্বা এবং একশো পঞ্চাশের দুইশো পাউন্ড ভারী যদিও মূল কাঠামো কি ছিল সেটা এখন আর বোঝা যায় না পাথরের ধারগুলো এত আর মসৃণ যে আপনার চোখ নিমিশেই কপালে উঠে যাবে বড় বড় পাথরগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন মনে হয় প্রচন্ড কোন শক্তি প্রাচীন এই স্থাপনাকে লণ্ডভণ্ড করে দিয়েছে খুবই সংক্ষিপ্ত বর্ণনায় আপনাকে পুরো রহস্যের এক দশমাংশও বোঝাতে পারিনি কিন্তু যদি রহস্যপ্রিয় হন এই চাকৃতির মসৃণ পাথরের ব্লকগুলো একবার ছুঁয়ে দেখতে চান তাহলে পুমা পুঙ্কু আপনাকে উত্তরবিহীন প্রশ্নের সাগরে ভাসাতে যাচ্ছে লাপাজ থেকে কোনো গ্রুপের সাথে পিওয়ানাকু গেলেই কাছে পুমা পুঙ্কু যেতে পারবেন চার মাচু পিচু কিছুক্ষণ আগে ইনকা বলে কোনো একটা শব্দ বলেছি মনে আছে ইনকা রহস্য নিয়ে আমি এখনো বই পড়ে যাচ্ছি তাই মিথোলজির অন্যতম স্বর্গ বলতে পারেন এই ইনকা রাজ্যকে পিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তকলার এক অনুপম নিদর্শন পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে ইনতিওয়াতানা কেচুয়া সূর্য সূর্যস্তূপ সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি পুরাকীর্তিবিদদের কাছে মাচু পিচুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশে এই স্থাপনাগুলো অবস্থিত বিংশ শতাব্দীর শুরুর দিকে হাইরাম বিনাম মাচু পিচু থেকে যেসব পুরাকীর্তি নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেবার জন্য দুই হাজার সাত সালের সেপ্টেম্বর মাসে পেরু সরকার ও এল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন উল্লেখ্য দুই হাজার তিন সালে এখানে আগত পর্যটকদের সংখ্যা চার লক্ষাধিক ছাড়িয়ে যায় এই শহরের ধ্বংসাবশেষের দিকে তাকালে আফসোস লাগবে খুব ইনকাদের হারানো শহর খ্যাত পেরুর এই নগরীটি কতটুকু যে প্রসিদ্ধ ছিল তার ইতিহাস পড়লেই বুঝতে পারবেন আর ইনকারা কেন মানব সভ্যতার ইতিহাসে একটি বড় অংশ দখল করেছে তাও আপনার অ্যান্সিয়েন্ট হিস্টোরি জ্ঞানচর্চার উপর ছেড়ে দিলাম আপনি তখন অবশ্যই এই রহস্যময় স্থানে নিজেকে সশরীরে উপস্থিত করতে উদ্বিগ্ন হবেন বিন্দুমাত্র সন্দেহ নেই পাঁচ তে অতিহুয়া বা তিউটি অদ্ভুত নাম হলেও মেক্সিকান এই ঐতিহাসিক জায়গাটি উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয় আপনাকে যদি পিরামিড নিয়ে কোন প্রশ্ন করা হয় প্রশ্ন করার আগেই পিরামিড নাম শুনে আপনি মিশর ধরে নেবেন কিন্তু মিশরে যত পিরামিড আছে তার কয়েকগুণ বেশি পিরামিড মেক্সিকোতে অবস্থিত এই জায়গাটি দি গড অফ দি সিটি নামে পরিচিত আর যে পিরামিডটি দেখতে পাচ্ছেন তা পরিচিত দি গড অফ দি সান নামে যিশু খ্রিস্টের জন্মের একশো বছর পূর্বে এই অঞ্চলটি স্থাপিত হয় বলে মনে করা হয় মেক্সিকোর এবং ম্যাক্সিকো রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের প্রায় চল্লিশ কিলোমিটার পঁচিশ মাইল উত্তর পূর্বাঞ্চলীয় ম্যাক্সিকো রাজ্যের সানজুয়ান্তি ও টিউকান পৌরসভার অন্তর্গত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত এই অঞ্চলটি তিরাশি বর্গ কিলোমিটার বত্রিশ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে এবং এটি মেক্সিকোতে সর্বাধিক পরিদর্শন প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে খ্যাত দুই হাজার সতেরো সালে চার হাজার একশো পঁচাশি শূন্য এক সাত জন পর্যটক দর্শন লাভ করে সুতরাং রহস্যপ্রিয় পিপাসুদের জন্য এই স্থানটি কত গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন